2023 সালে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের ক্রীড়া দপ্তর, শ্রম দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর রাজ্যবাসীর কল্যাণে যে সকল কাজ করে চলেছে সেই সকল কাজগুলো পর্যালোচনার জন্য বুধবার সংশ্লিষ্ট দপ্তরগুলোর মন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে দপ্তরের আধিকারিকদের নিয়ে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিনে এই সম্মেলনে ক্রীড়া দপ্তরের বিভিন্ন সফলতা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, স্বাধীনতার পর ভারতের 75 বছরের ইতিহাসে এই বছর এশিয়ান গেমসে প্রায় 107টি পদক লাভ করেছে ভারত, কিন্তু ক্রীড়ার দিক থেকে পিছিয়ে নেই আমাদের ত্রিপুরাও। 2023 জাতীয় খেলায় অংশগ্রহণ করে ত্রিপুরার একটি জনজাতি দল 3টি স্বর্ণপদক, 3টি রৌপ্য পদক এবং 5টি ব্রোঞ্জ পদক লাভ করে। ত্রিপুরাকে দেশবাসীর কাছে আরও পরিচিতি করে তোলার লক্ষ্যে চলতি বছরে 22 থেকে 27 নভেম্বর রাজ্যে এক জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়া দপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই আমবাসায় 200 শয্যা বিশিষ্ট একটি যুব আবাসের উদ্বোধন হতে চলেছে বলেও জানান মন্ত্রী। এছাড়াও 25 কোটি টাকা ব্যয়ে রাজ্যের উদয়পুর এবং কৈলাস শহরে একটি করে যুব আবাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্পোর্টসের সফলতা আপনারা জানেন যে স্বাধীনতার পর প্রায় 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা, ভারতবর্ষের এবারে যে সফলতা 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে, তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওনাকে আমরা অনুরাগ ঠাকুরকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এবছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। এটাও আমাদের জন্য বড় সফলতা। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব, তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলেমেয়েদেরকে ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে, সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারব আমরা আশাবাদী, এবং তা নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছেন তারা সেগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে, সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে কৈলাস শহরে যুব আবাস হবে, তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। পাশাপাশি খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে রাজধানীর বাধারঘাটে হকি কোর্ট নির্মাণ সহ আরও বিভিন্ন যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে সেই কাজগুলো 2024 সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।